हाय ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स, वेलकम टू माय चैनल अर्जी स्टडी आई क्यू। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पे आज के इंग्लिशेर किछु वोकैबुलरी निये तुम्हारे सामने हाजिर होछि। मेनलि सिनोनिम्स तुम्हारा थंबनेले बुझते ही पे धरनेर सिनोनिम्सगुलो किन्तु जे कोनो चाकरिर परीक्षा आसे। आमी बाछाई करा 12टा सिनोनिम्स तुम्हारे सामने निये एसेछि। এইভাবে কিন্তু তোমাদের সামনে ভিডিও আনতে থাকবো। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে এবং একটা লাইক করে দিও ভিডিওটিতে। ওকে, তো চলো ফ্রেন্ডস তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম যে শব্দটা তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সেটা কি না, স্ট্রিনজেন্ট। খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। এই ধরনের শব্দের মানে তোমাদের জানতে হবে এবং প্রচুর পরিমাণে ভোকাবুলারি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ভোকাবুলারি যত তোমরা পড়বে তত কিন্তু তোমাদের ইংলিশ লিখতে এবং বলতে সুবিধা হবে। তাই ভোকাবুলারি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ইংলিশ আর কিছুই না, কিছু ভোকাবুলারি তোমরা যদি জেনে যেতে পারো এবং কিছু সেন্টেন্স ঠিকঠাক করে যদি বানাতে পারো, তোমরা কিন্তু ইংলিশ বলতে পারবে। ওকে, ইংলিশ শেখাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাই একটাই কথা বলবো, ভোকাবুলারি সবসময় তোমরা চেষ্টা করবে, যত বেশি জানার তত বেশি তোমরা জানার চেষ্টা করবে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, প্রথম শব্দটা তোমরা দেখো, স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট মানে কি, স্ট্রিক্ট অথবা টাফ, মানে টাফ গাই, যেটা তোমরা বলো না খুব কঠিন একজন মানুষ, যেমন স্ট্রিনজেন্ট। স্ট্রিনজেন্ট মানে হচ্ছে টাফ বা স্ট্রিক্ট, স্ট্রিক্ট পার্সন তোমরা বলতে পারো। এটা কি না, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। স্ট্রিক্ট পার্সন তোমরা বলতে পারো, টাফ গাই মানে এটা কি না, অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, তারপর দেখো প্রুডেন্ট, খুবই ইম্পর্ট্যান্ট। অনেকবার কিন্তু পরীক্ষা এসছে, সিজিএলে বলতে পারো, সিএইচএসএলে বলতে পারো, এমটিএস, সিপিও, সমস্ত পরীক্ষায় কিন্তু এই প্রুডেন্ট শব্দটা কোনো না কোনো এক্সামে কিন্তু এসছে। প্রুডেন্ট মানে কি, ওয়াইস। ওয়াইস মানে কি, জ্ঞানী, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো সলিসিট। সলিসিট মানে কি, সলিসিট মানে হচ্ছে এটা ভার্ব হয়ে গেছে। ওকে, সলিসিট মানে কি, কাউকে রিকোয়েস্ট করা। ওকে, আচ্ছা, তারপর দেখো নোভাইস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ। নোভাইস, নোভাইস মানে কি, বিগেনার, মানে কেউ কোনো একটা কাজ শুরু করছে বা প্রফেশনালি কোনো একটা কাজ শুরু করছে কিন্তু সে প্রফেশনাল নয়, সে শুরু করছে, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে বিগেনার, অবভিয়াসলি নোভাইস সে। আর এর বিপরীতটা হয়ে যাবে ম্যাচিওর, ঠিক আছে। আচ্ছা, তারপর নেক্সট দেখো ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে কি, চার্মিং। তুমি কাউকে বলতে পারো ইওর আইজ আর ফ্যাবুলাস, মানে তোমার চোখগুলো খুব সুন্দর। তো ফ্যাবুলাস মানে কি, চার্মিং বা ফ্যাসিনেটিং, তোমরা কিন্তু সেটা বলতে পারো। তারপর দেখো জুবিল্যান্ট। তারপর দেখো জুবিল্যান্ট, জুবিল্যান্ট মানে কি না, এক্সট্যাটিক, মানে কেউ এতটা আনন্দপূর্ণ অবস্থায় রয়েছে, সেই অবস্থাটা দেখে মনে হচ্ছে সে জুবিল্যান্ট, মানে খুব মানে আমোদ প্রিয় বা আনন্দিত, ঠিক আছে। তো তাকে কী বলছে, এস্ট্যাটিক বলা হচ্ছে। তারপর দেখো নেক্সট, 7 নম্বর দেখো অ্যাভারসন। অ্যাভারসন মানে কি, স্ট্রং ডিসলাইক, কাউকে খুব হেট করা, ডিসলাইক করা, ঠিক আছে। তো সেটা হয়ে গেছে অ্যাভারসন। তারপর দেখো অ্যাফ্লুয়েন্স। অ্যাফ্লুয়েন্স মানে কি, কারোর যদি কোনো ধন সম্পত্তি বেশি থাকে, রিচনেস, ধনী ব্যক্তি যেটাকে তোমরা বলতে পারো, ঠিক আছে, বা মানে ধনী ব্যক্তির ধন সম্পদ সেটাকেই বলা হচ্ছে অ্যাফ্লুয়েন্স। ওকে, মানে রিচনেস। তারপর দেখো টেডিয়াস। টেডিয়াসটা খুবই ইম্পর্ট্যান্ট, অনেকে টেডি থেকে ওই পুতুলভাবে ভুলভাল বলতে পারে, বাট টেডিয়াস মানে কি, ডাল বা টায়ারসাম, কেউ খুব দুর্বল হয়ে গেছে, তাকে খুব গ্লুমি লাগছে বা স্যাবি লাগছে, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে না, টেডিয়াস হয়ে যাবে, শব্দের মানে টেডিয়াস। তারপর দেখো সোয়্যাপ, আই ওয়ান্ট টু সোয়্যাপ ইট, মানে আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ইট, এটা একটা ভার্ব হয়ে গেছে, ঠিক আছে। এক্সচেঞ্জ মানে কি, কোনো কিছু এক্সচেঞ্জ করে নেওয়া, তোমরা বুঝতে পারছো এটা বদলে ওটা, তো এক্সচেঞ্জ হয়ে যাওয়া। তারপর দেখো কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল ম্যাটার, অনেকে বলে ইটস আ কনফিডেন্সিয়াল ম্যাটার, মানে কি, এটা একটা সিক্রেট ম্যাটার, ঠিক আছে। তো কনফিডেন্সিয়াল মানে কি,
না সিক্রেট, খুবই ইম্পর্টেন্ট কিছু শব্দ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা। এখান থেকে মিনিমাম তোমরা একটা দুটো কোনা কোনা পরীক্ষায় দেখতে পাবে। আচ্ছা তারপর দেখো জেনিয়াল, জেনিয়াল মানে কি কর্ডিয়াল, বলে না কর্ডিয়াল রিলেশনশিপ, কর্ডিয়াল রিলেশনশিপ একটা কথা আছে না, কর্ডিয়াল রিলেশন, ঠিক আছে, কোনো কিছু রিলেশনশিপকে বলা কর্ডিয়াল রিলেশনশিপ, খুব দৃঢ় খুব মানে ভালো রিলেশনশিপ, ঠিক আছে, বুজুম ফ্রেন্ড তোমরা বলতে পারো কর্ডিয়াল, ওকে, জেনিয়াল বা কর্ডিয়াল। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অনেকে SMS করছিলে যে দাদা ইংলিশে একটু ইম্প্রুভমেন্ট আনানোর জন্য, তো সেই জন্যই কিন্তু তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসছি, রেগুলার বেসিসে ভিডিও আনতে পারছি না, একটু বিজি হয়ে গিয়েছি, ঠিক আছে, চেষ্টা করব তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আনার। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।